ম্যাডাম স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ তোমার। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার বলতে আমরা কি বুঝছি? ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে চিকিৎসা সমাজকর্মী, এটার বাংলা শব্দ যদি বলি, যে সমাজকর্মী যারা চিকিৎসা রিলেটেড ক্ষেত্রগুলোতে তাদের ভূমিকা রাখতে পারবে, অ্যাসিস্ট করাকেও বলবো এবং অ্যাসেস করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা রেখে থাকবে এবং তারা প্রফেশনালি তাদের হচ্ছে তারা প্রফেশনাল ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এখন প্রফেশনাল ডিগ্রি তো সোশ্যাল ওয়ার্কারেরও আছে, ওয়াই ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার? অর্থাৎ ক্লিনিক্যাল সাইটগুলোতে তাদের প্রফেশনাল ডিগ্রি, সোশ্যাল ওয়ার্কের ডিগ্রি থাকতে হবে। এই প্রফেশনালিজমটা তার জন্য খুব জরুরি, কারণ যে কেউ সোশ্যাল ওয়ার্ক করতে পারে, হ্যান্ডেল করতে পারে, কিন্তু যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আমরা সেই প্রফেশনাল ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার বলতে পারবো না। তাহলে এই মানসিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য রক্ষার সাথে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের সম্পৃক্ততা কোথায়? একদম ওতপ্রোতভাবে জড়িত। মানসিক স্বাস্থ্য যেমন শারীরিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, অনেক আগে আমরা তো শারীরিক স্বাস্থ্য নিয়ে শুধু বলতাম যে এই ভিটামিন সি খাও, ভিটামিন ডি খাও, ভিটামিন এ, ভিটামিন কে, অনেক কথাই বলতাম, কিন্তু কেউ কিন্তু বলতাম না মানসিক স্বাস্থ্যের জন্য একটু স্ট্রেস মুক্ত হও, একটু ডিপ্রেশন থেকে বের হয়ে আসো, একটু আনন্দ করো, রিক্রিয়েশন করো, রিলিফ দাও। অনেকে বলতাম যে অমুকের হাজবেন্ড মারা গেছে, ও কাঁদছে না, কাঁদাও না কেন, জিনিসগুলো আমরা বলতাম, কিন্তু কখনো গভীরে চিন্তা করতাম না যে কেন। অর্থাৎ ইমোশনাল এটা যে এক্সপ্রেস হতে হয়, এটা রিলিফ হতে হয়, এই জিনিসগুলো নিয়ে কেউ কখনো চিন্তা করে নাই। তো ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারের সাথে মেন্টাল হেলথের একটা সাংঘাতিক রকমের সম্পর্ক, কারণ আমরা যে মানসিক ছোট ছোট জিনিসগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যেমন আমরা যদি নখ না কাটি, নখের ময়লা থাকে, ওইটা থেকে ডায়রিয়া হয়, তেমনিভাবে ছোটোখাটো স্ট্রেস, ছোটোখাটো প্রবলেমগুলোকে আমরা সেই মুহূর্তে যদি সলভ না করি, তাহলে এটা কিন্তু লং রানে যে আমাদের মেন্টাল হেলথের উপর, সাইকোলজিক্যাল স্টেটের উপর বিরাট ইম্প্যাক্ট পড়ে, এবং এটার কিন্তু অনেক বড় মাশুল আমাদেরকে অনেক পরে দিতে হয়। যখন আমরা বলি যে অনেক দেরি হয়ে গেছে, আপনারা আগে আসেননি কেন, আগে আসার সময়টাই হচ্ছে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের কাছে যাবে, এক্স্যাক্টলি ওই জায়গাটা, যেন আগে আসেননি কেন এই কথাটার মুখোমুখি আমাদের না হতে হয়। এই মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য আমরা বলবো এটা স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য যেমন রক্ষা করতে চাই, তেমনি মানসিক স্বাস্থ্যটাকেও আমরা রক্ষা করতে চাই। এই রক্ষা করার জন্যই ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা বা সমাজকর্মীরা ভূমিকা রাখতে পারে। কারণ একটা ডিসঅর্ডারে চলে যাওয়ার আগে আসলে আমাদের সতর্ক থাকতে হবে, সেই সময়টাকে বের করতে হবে যে আসলে কখন যাব, কার কাছে যাব, এবং এটার সম্পর্কে আমাকে আগে জানতে হবে। আমি যদি নাই জানি যে এটা ডিসঅর্ডার কিনা, বলছে ওর অনেক সূচি বাহিরস্থতা আছে, ও সারাক্ষণ ঘর পরিষ্কার করছে, সারাক্ষণ ওর আসলে এটাকে খুশি হয়ে অনেকে বলে ও এত পরিষ্কার থাকতে পছন্দ করে যে ওর জায়গায় বিছানায় কাউকে বসতে দেয় না, সারাদিন হাত ধুচ্ছে, ও খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে, কিন্তু এটা যে একটা প্রবলেম, এটা যে প্রবলেম হতে পারে এই সম্পর্কে কিন্তু অ্যাওয়ার না। তো ফলে এই কমিউনিটিকে, এই আমাদের গ্রুপগুলোকে, ইন্ডিভিজুয়ালকে এই সম্পর্কে শিক্ষিত করে তোলা, আমি বলবো শিক্ষিত বলতে ওইখানে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষিত না, মানে এই সম্পর্কে তাদের অ্যাওয়ার করার ক্ষেত্রে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা অনেক বড় ভূমিকা রাখতে পারে, এবং এদেরকে মানে অ্যাওয়্যার করার মধ্য দিয়ে, এই অ্যাওয়ারনেস বিল্ড আপের মধ্য দিয়েই মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা ওই পর্যন্তই না, একদম শেষ পর্যন্ত অসুস্থ হওয়ার পরে তাদের সুস্থতা বা মেনটেনেন্সের জন্য এই সমাজকর্মীরা, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার বা চিকিৎসা সমাজকর্মী অনেক বড় ভূমিকা পালন করতে পারে। এবং আমরা কিন্তু দেখছি ম্যাডাম, এই যে মানসিক স্বাস্থ্য তার উপর আমাদের যে জোরটা কত কমে যাচ্ছে, আমরা কিন্তু দেখছি যে সামাজিক অবক্ষয়গুলো দিন দিন, প্রতিদিন যেসব ঘটনাগুলো দেখছি আমরা, টিনেজারদের যে প্রবলেমগুলো হচ্ছে, তো সেগুলির ক্ষেত্রে আসলে কি মনে করেন আপনারা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে, আপনারা কি সেই জায়গা থেকে তাদেরকে সেই শিক্ষাটা বা সেই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে দিতে পারছেন? আসলে আমি এটা গতদিনও আমরা এটা বলেছি যে আমরা আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য কাজ করে যাচ্ছি, আর তাছাড়া যেটা হয়েছে আমরা এটা 4 বছর ধরে আমাদের এটা প্রফেশনাল ডিগ্রি দেওয়া আমরা শুরু করেছি, এবং এইখানে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের 3টা ব্যাচই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যখন ফিল্ডে যাচ্ছে এবং যাওয়ার পর তারা বিভিন্ন জিনিসগুলো দেখছে, এ ব্যাপারে সেমিনার দিচ্ছে, আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারগুলো করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সাথে, বিভিন্ন সংশোধনী প্রতিষ্ঠান যেমন
যেমন কিশোর উন্নয়ন সংস্থা, সিআরপি বা বিভিন্ন জায়গায়, যেই জায়গায় যখন কোনো ক্রাইসিস দেখছি, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছি, তাদের প্রবলেমগুলোকে দেখার চেষ্টা করছি এবং ওই জিনিসগুলোকে নিয়ে, ওই ইস্যুগুলোকে নিয়ে আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করার ব্যবস্থা করছি। ফিল্ডে যাচ্ছে স্টুডেন্টরা এই ব্যাপারে ওইখানে বলছে, জানাচ্ছে, মানে এবং জানাতে চেষ্টা করছে এবং জেনে আসছে, জেনে আসছে কেমন তাদের প্রবলেমগুলো কি, কোথা থেকে এটা রুটটা, সূত্রপাতটা কোথায়। হাজবেন্ড তার ওয়াইফের সাথে অবিরত ঝগড়া করে যাচ্ছে, তাদের দাম্পত্য কলহ বেড়েই যাচ্ছে, কেন আসলে এটার মূলে কি, সেটি তো আসলে বের করতে হবে। নট অনলি দাম্পত্য কলহ আছে, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দেখা যাচ্ছে, বিভিন্ন সমস্যার কারণে দেখা যাচ্ছে বাচ্চারা এফেক্টেড হয়ে যাচ্ছে, সেই বাচ্চারা আবার পরবর্তীতে ওই কাজগুলো করছে। এই যে কনসিকোয়েন্সগুলো দেখা যাচ্ছে গ্রামে, আমরা বলছি যে এই কাজগুলোতে দেখা যাচ্ছে, হ্যাঁ গ্রামের মাতব্বররা করছে, মাতব্বররা করছে না জেনেও করছে, তারা বিচার করছে, বিচার করছে, কিন্তু তার আগের যে রূপটা সেটা কিন্তু তারা, এই ব্যবহারগুলো কেন করছে। আমরা কিন্তু অনেক কথা না জেনে, না বুঝে, প্রফেশনাল না হয়েও কিন্তু ইউজ করে আসছে। আমরা বলছি এটা মা নানিরা খালারা দাদিরা বলে আসছে, তারপরে বলছে বাড়িতে রাগ হয়েছে বাচ্চার উপরে সেটার ঝালটা ঝাড়ছে। তার মানে কি, এখানে আমরা আসলে এক জায়গা থেকে রিপ্লেসমেন্ট আমরা যেটাকে বলি, যে তার পেছনে বাচ্চাকে যে এখন মারছে, তার মারার কথা না, সে কেন করছে, পেছনের কারণটা কী, অর্থাৎ সে ওই তার যে রাইট, তার যে বলার জায়গা, তার যে সিকিউরিটি, ইনসিকিউর ফিল করা, এই জিনিসগুলোই সে জানে না যে তার আসলে কতটুকু রাইট আছে, সে কতটুকু পর্যন্ত নিতে পারে, মানে ওই জায়গাটা, ওই মার্জিনটাই সে ঠিক করতে পারে না। তখনই দেখা যাচ্ছে বিভিন্নভাবে মানসিকভাবে সে অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু যদি তারা জানতে পারতো যে না, এই পর্যন্ত টলারেবল বা এখানে টলারেট করা যায়, এরপরে আসলে করা যায় না, তো এই জায়গাটা জানার জন্যও তো আমাকে অ্যাওয়্যার হতে হবে, আমার বিষয়গুলোকে জানতে হবে। আমরা জানি না যে বলা যাবে না, মানুষ খারাপ বলবে পাগল, আগের দিনের ভাষায় যেটা বলতো যে পাগল, বা এই চিকিৎসকের কাছে যাচ্ছে, সাইকিয়াট্রিকের কাছে কেন যাচ্ছে, এদের তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে, ওই বংশের মেয়ে বিয়ে দেওয়া আনা যাবে না, ওখানে বিয়ে করানো যাবে না, বিয়ে দেওয়া যাবে না, আসলে অনেকেই পাচ্ছে না নিজে, এটা যে আসলে কিছু না, এটা শরীরের অসুস্থতার মতো, এটা হচ্ছে আমাদের মানসিক অসুস্থতা বা আমরা যদি বলি সাইকোলজিক্যাল একটা প্রবলেম, যে প্রবলেমটার থেকে আমরা সহজেই উত্তরণ পেতে পারি, আবার যদি না হয় সেটাকে ম্যানেজ করতে পারি। ডায়াবেটিস হলে উত্তরণ না পেলে কি করে, এটা ম্যানেজ করে চলে, তো তেমনিভাবে কন্ট্রোল করে চলতে হবে। যদি আমাদের মানসিক কোনো প্রবলেম হয়, ওইটাকে ম্যানেজ করে চলতে হবে, কন্ট্রোল করতে হবে, সুস্থ পরিবেশ যাতে থাকে, রাইট, আমাদের দরকারটা হচ্ছে সুস্থ থাকা শারীরিক এবং মানসিকভাবে। এবং এর জন্য আমাদের এবারে থিমটাই তো তাই, মেন্টাল হেলথ ডে। আমরা জানি গত অক্টোবরে 10 তারিখে আমাদের গেল ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, তো এখানে আমাদের থিমটাই কিন্তু ছিল তাই, যে মানসিক ডিগনিটি ইন মেন্টাল হেলথ, এখানে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ফর অল, অর্থাৎ এই ফার্স্ট এইড, আমরা ফার্স্ট এইড বলছি, আমরা যে ফার্স্ট এইড বলছি যে প্রাথমিক চিকিৎসা, মানে এখানে বলেছে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, তো সেটি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলা হয়েছে এই কারণে, একটু মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে মেন্টাল হেলথের কারণে, কারণ ফার্স্ট এইড বলতেই আমরা বুঝি একটা ফার্স্ট এইড বক্স, যেখানে থাকবে ব্যান্ডেড, যেখানে থাকবে কটন, যেখানে থাকবে স্যাভলন, ডেটল, এইটা এবং প্রাথমিক চিকিৎসার জন্য যা যা দরকার। কিন্তু এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রাথমিক চিকিৎসার ফার্স্ট এইড, আর আমাদের যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, মানে মানসিক চিকিৎসা, মানে অসুস্থতার জন্য, তাহলে এটার ফার্স্ট এইডটা কি? দিস ইজ সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, বিকজ এখানে ওইভাবে কোনো মেডিসিন একটা বক্সের মধ্যে ভরে নিয়ে যাওয়া যাবে না। এই ফার্স্ট এইডের জন্য আমার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, আমাকে তখন চলে যেতে হবে সেই লুক, যে আমার আসলে কী আছে, লেসন তো আমরা জানি যে এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হতে পারে, তো আমাকে দেখতে হবে যে ওই যখন একটা ডিজাস্টার ঘটলো কোনো একটা জায়গায়, আমি রানা প্লাজার কথা বলি, ওই জায়গাটাতে প্রথম কী দরকার, ওইখানে তখন তার সিকিউরিটি দরকার, যে না আমি বেঁচে আছি, বেঁচে থাকবো। ওইখানে যদি রাস্তা থেকে অনেক লোক যে হেল্প করেছে, কিন্তু ওইখানেও কিন্তু প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার সবারই দরকার, কারণ ওইখানে যে মানুষটিকে হাত পা কেটে বের করে এনেছে, সে হয়তো তৎক্ষণাৎভাবে বা তখন সে সুস্থ হয়েছে আস্তে ধীরে, কিন্তু তার তখন যে মানসিক চাপটা, যে স্ট্রেসটা, সেটিকে আসলে ম্যানেজ করাটা বোধহয় ক্লিনিক্যাল সোশ্যাল খুব জরুরি, কারণ ওই জায়গাটাতে সেই মুহূর্তে সে কিন্তু তার নিরাপত্তা খুঁজছে এবং খুব ইনসিকিউর ফিল করে। ওই সিকিউরিটিটা তাকে ফিরিয়ে দেয়া, বা আমরা আছি তোমার পাশে, ভয় পাওয়ার কিছু নাই, এটা এনশিওর করা, কারণ ওই মুহূর্তে তারা খুব অসহায় হয়ে যায়। তো এই কাজগুলো, এই ফার্স্ট এইডগুলোই দরকার,
এই যে তাদের সময় মতো তাদের পাশে দাঁড়ানো, ক্রাইসিস মোমেন্টে এই ইন্টারভেনশন দেওয়া, ক্রাইসিসগুলোকে মানে রিডিউস করে নিয়ে আসা এবং পাশে দাঁড়িয়ে এটাকে প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করা। কারণ অনেক সময় হয়ে থাকে কি, আমরা একটা আহা উহু করে যদি বলি আল্লাহ তোমার পানায় কি হবে, খুব সমবেদনা জানালাম, ওই মুহূর্তে সেটা করার কথা নয়। তো ফলে এখানে যদি প্রফেশনালি না যায়, স্ট্রং করা, তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। আমরা চেষ্টা করি সবাই যে হেল্প করতে, কিন্তু সবার হেল্পটা সেই ক্ষেত্রে কিন্তু আসলে জরুরি না, কাজে লাগবে না। কারণ বরং অনেক ক্ষেত্রে উল্টা ইয়ে হতে পারে। যেমন আমি যদি খুব সিম্পলি যদি বলি ফিজিক্যাল ইয়েতে, যে আমাদের যখন কোনো কিছু পুড়ে যায়, হাত পুড়ে যায়, তখন বার্নাল না দিয়ে অনেকে বলে যে এখানে আরেকটু গরম পানি দিয়ে দাও বা ঠান্ডা পানি দিয়ে দাও, তো তাহলে কিন্তু ওইটার কি হবে। অনেকে অনেক রকম টোটকা কাজ করার চেষ্টা করে, দেখা যাচ্ছে ওইটা করতে যে কিন্তু উল্টা এফেক্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে ওটা ফার্স্ট এইড দেওয়ার মতোই বলে যে ওটা হয় না, একটু লবণ লাগাও, লবণ লাগাও। এখন তোমার গরম পানি পড়ে গেছে বলছে লবণ লাগাও, কেউ বলছে পেস্ট লাগাও, এখন কোনটা যে ঠিক এক একজন এক একটা বলে। কিন্তু প্রফেশনাল যে জানে তার কথাটাই কিন্তু সবচেয়ে বেশি কাজে দেয়, কাজে দেবে। ম্যাডাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি খুব সংক্ষেপে একটু জানতে চাইবো যে সরকারিভাবে কোনো সাহায্য কি আপনারা এক্ষেত্রে পেয়েছেন কিনা। সরকারিভাবে সাহায্যের জন্য আসলে আমার ক্ষুধা লাগলে আমাকেই চাইতে হবে, যেহেতু আমরা বললাম যে প্রথমত আমরা এটা 4 বছর ধরে এটা প্রফেশনাল ডিগ্রি দেওয়া শুরু করেছি। তো আমরা গত বছর থেকেই এটা নিয়ে চেষ্টা করছিলাম এবং এইবার 2016 যে মেন্টাল হেলথ অ্যাক্ট, এখানে আমাদের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের ভূমিকা এবং এটাকে ইনক্লুড করার জন্য আমরাও একটা ইয়ে দিয়েছি এবং আশা করছি আমরা এইবার থেকে এবং খুব শীঘ্রই আমরা সাধারণ যারা আছেন আপামর জনসাধারণ আমাদের, তারা তাদের থেকে শুরু করে প্রতিটি স্তরে যাতে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের যে সার্ভিসটা সেটি যাতে সবাই নিতে পারে সেটি অবশ্যই আমরা কামনা করি এবং সেই আশা রাখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। তোমাকেও অনেক ধন্যবাদ, ধন্যবাদ এনটিভিকে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমাদের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে কিছু বলার এবং অ্যাটলিস্ট আমি মনে করি যে সোসাইটিতে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে জানানোর সুযোগটা আমি এনটিভির কাছে পেলাম, সেই জন্য এনটিভিকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মানসিক স্বাস্থ্য রক্ষায় ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের ভূমিকা কি, এই বিষয়টি নিয়ে এই 2 দিনের একটি আলোচনা আমরা শুনছিলাম। আশা করছি যে আলোচনাগুলো, যে তথ্যগুলো বের হয়ে এসেছে আমাদের আজকের আলোচনার মাধ্যমে, সেগুলো আপনাদের উপকারে আসবে।